আমরা এখন আছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আর তোমরা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে সোজা চলে যাবে। এছাড়া তোমরা বাসে করেও এখানে আসতে পারো। তো তোমরা ডান দিকের রাস্তা ধরে সোজা একটু এগিয়ে গেলেই প্রথম যে মোড়টা পড়বে, তো সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে ডান দিকের রাস্তা যেটা ঢুকে গেছে এখান দিয়ে একটুখানি জাস্ট তোমাদেরকে হেঁটে যেতে হবে, 2 থেকে 3 মিনিট বা লাগবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই যে সামনে, এখানে 5 নম্বর গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা আজকে এই গেট দিয়েই ঢুকবো। আর তোমরা এখানে দেখে নাও, এখানে কোনো প্লাস্টিকের ব্যাগ কিংবা চিপস কিংবা জলের বোতল অ্যালাউ নেই। আর এইখানে একটা ব্যানার টাঙানো আছে যে রবীন্দ্র সরোবর খোলা থাকবে সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। তো তোমরা অনেকেই কনফিউজ ছিলে, তো তোমরা ভালো করে দেখে নাও। আর গেট দিয়ে প্রবেশ করতেই তোমরা প্রথমে দেখতে পাবে দারুণ একটা লেক। তো তোমাদেরকে আমি চারিপাশটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর আমি ইউটিউবের ভিডিওতে দেখছিলাম, অনেক ভিডিওতেই অনেক সবাই কমেন্ট করছিলো কি এখানে ফটোশ্যুট করা যাবে কি না। তো এখানে অবশ্যই ফটোশ্যুট করা যাবে, তো তোমরা এখানে আসতেই পারো, সেরকম কোনো অসুবিধা নেই। আর এখানে ফটো তুলতে কোনো চার্জ দিতে হয় না, সম্পূর্ণ সব কিছু ফ্রিতেই হয়। তো আমার এখানে এসে খুবই ভালো লাগছে, চারিদিকে সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে ইটের ঢালাই করা রাস্তা আছে। তো তোমরা এখানে এসে তোমাদের বিকেলটা কাটাতে পারো, জায়গাটা খুবই দারুণ। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা পার্ক মতন করা আছে বাচ্চাদের জন্য, তো এখানে বাচ্চারাও আসতে পারে, তোমরাও আসতে পারো কাপলরা, কোনো এখানে কিছু প্রবলেম নেই, এটা পুরো ফ্যামিলি ফ্রেন্ডলি পার্ক। আর এখানে পার্কের এন্ট্রিতে কোনো চার্জ লাগে না, তোমরা পুরো ফ্রিতে আসতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ একটা বড় গ্রাউন্ড আছে যেখানে সবাই প্র্যাকটিস করছে, চারিপাশটা পুরো দারুণ লাগছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যদি কেউ গাড়ি নিয়ে এসে থাকো তো পার্কের ভিতরে কোনো গাড়ি পার্কিং করার সুবিধা নেই, তোমরা পার্কের গেটের সামনে ওখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানে জাস্ট তোমরা ভিউটা দেখো, পুরো দারুণ দেখাচ্ছে, 3টে ফোয়ারা এখানে চলছে। তো আমার এই জায়গাটা খুব দারুণই লাগছে। আর বন্ধুরা, তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গা মিউজিয়াম, তো তোমাদেরকে ভিতরটা আমি গিয়ে পুরোটা দেখাচ্ছি, চলো। আর এই জায়গাটা দেখো বন্ধুরা, এই জায়গাটা পুরো দারুণ লাগছে, তো রাতের বেলা এই জায়গাটা আরও সুন্দর লাগে। তো আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তো রাতে আমরা থাকতে পারবো না। আর তোমরা এখানের প্রতিমাগুলো দেখো, প্রতিমাগুলো কীরকম দারুণ দেখাচ্ছে। আর যে শিল্পীগুলো এখানে বানিয়েছে সবকটা প্রতিমা নিশ্চয়ই তাদের নাম এখানে মেনশন করা আছে, তো তোমরা একটু এখানে দেখে নিতেই পারবে, ঠিক আছে। তো আমি আর এগুলো বলছি না তোমাদেরকে, তো তোমরা দেখতে থাকো এখানে। আর বন্ধুরা, আমার সবথেকে ভালো লেগেছে এই প্রতিমার যে মূর্তিটা আছে, তো এটা আমার খুবই দারুণ লেগেছে, তো তোমরা দেখো। আর তোমরা শুধু এই মূর্তিটাকে দেখো, এর কাজগুলোকে দেখো, যেই কারিগর এই মূর্তিটাকে বানিয়েছে, ঠিক আছে, তো সে এত সুন্দর বানিয়েছে এখানে, মানে প্রত্যেকটা কাজ আমার খুবই ভালো লাগছে। তো আমার ইচ্ছা করছে এটাকে আমি দেখতেই থাকি শুধু, তো
তো কিন্তু কি করব, এখান থেকে তো চলে যেতে হবে। তো তোমরা দেখে নাও, এই যে মূর্তিটা বানিয়েছে খুবই ভালো লাগছে আমার, মানে খুবই ভালো। তো বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর নিচে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো, বাই বাই।